فأخبرني عن أمارتها তাহলে ঠিক আছে আপনি কিয়ামতের কিছু আলামত বলে দেন কিয়ামত কবে হবে এক্স্যাক্টলি আপনি জানেন না আমিও জানি না আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু কিয়ামতের আলামত কিছু আমাদেরকে বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মাত্র দুইটা আলামত বলেছেন আর কি দুইটা অন্য অনেক হাদিস আছে ওখানে শত শত আলামত আছে এই হাদিসে তিনি দুইটা আলামত বলেছেন একটা বলেছেন যে ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা যখন আপনি দেখবেন যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে এর গভীর ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে শেষ জামানায় দেখছেন না এখন সমাজে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করবে সন্তানেরা এমনকি আমরা তো নিউজ দেখছি মাকে জবাই করে রাখতেছে বাবাকে জবাই করে ফেলতেছে সম্পত্তির জন্য সাহাবীরা বলতেন এই যুগে কি মানুষের বিবেক চলে যাবে নবীজি বলতেন এই যুগের মানুষগুলো হবে আবর্জনার মতো কীট পতঙ্গ আবর্জনার মতো ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে জাহিলিয়াত বর্ষিত হবে আলেমদের মৃত্যু হয়ে যাবে মানুষ জাহেলদেরকে আলেম রূপে গ্রহণ করবে বহু কথা নবীজি বলেছেন মানুষের বিবেক বুদ্ধি আমানত উঠে যাবে সলাত উঠে যাবে ইমান উঠে যাবে একসময় কোরআন উঠে যাবে কোরআন মানুষ পড়বে কোরআনের মর্ম তার গলার নিচে নামবে না মানুষ মদ খাবে হালাল মনে করে খাবে জেনা করবে হালাল মনে করে করবে আল্লাহ বিরোধী শরিয়া কায়েম করবে হালাল মনে করে করবে এগুলো শেষ জামানা সাইন নবীজি বলে গেছেন প্রচুর ভূমিকম্প হবে প্রচুর মহামারী ছড়াবে সময় সংক্ষিপ্ত হয়ে যাবে মানুষের দিন চলে যাবে একটা ঘন্টার মতো মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা বছর চলে যাবে একটা মাসের মতো চারিদিকে ফিতনা এমন ভাবে ছড়াতে থাকবে একটা ফিতনা মালা ছিঁড়ে গেলে যেমন করে পড়তে থাকে পুঁতিগুলা ওইভাবে ফিতনা ছড়াবে প্রচুর হত্যাকাণ্ড হবে চারদিকে খালি জিনা ব্যভিচার হত্যা খুন ঘুষ ধর্ষণ দুর্নীতি ছড়া যাবে সমাজে এল আখরুজ্জামানের সাইন শেষ জামানের এই হাদিসে নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মেয়েদের অবস্থা এমন হবে মেয়েদের এমন একটা অবস্থা হবে যে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাবে না পরিবারে মেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে এই কেরিয়ার স্ট্যাটাস চাকরি বাকরি এসবের কারণে যে মেয়েরা সন্তান ধারণ করার মতো সময় পাবে না তখন কি হবে তখন ভাড়া করে মেয়েদেরকে হায়ার করতে হবে ওই সিঙ্গাপুরের মতো সৌদি আরবের মতো অন্য কান্ট্রিগুলোর মতো ওরা নিম্নবিত্ত দেশগুলো থেকে মেয়েদেরকে হায়ার করে 10 মাসের জন্য ওর গর্ভটা কিনে নেয় এবং ওই গর্ভের মধ্যে স্পার্ম বীর্য ওখানে পুশ করে করার পরে ওখানে কৃত্রিমভাবে বাচ্চা উৎপন্ন হয় সেই বাচ্চা 9 মাস ওর গর্ভে থাকে তারপরে এই মেয়েটা বাচ্চা খালাস করে এই মেয়েকে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয় তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় সে চলে যায় আর যে বাচ্চাটা রেখে গেল এই বাচ্চা কার এই বাচ্চা মনিবের বাচ্চা এই যে মালিকের বাচ্চা দাসী প্রসব করলো গভীর ব্যাখ্যা এটা এত সহজে বুঝবেন না পড়াশোনা না করলে এটা বাদ দেন আরেকটা আলামত তুমি যে বলেছেন যে ওয়ান এটা শুনেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়াত তাওয়ালুনা ফিল বুনিয়া নবী যে বলেছেন কি আমাদের একটা বড় নিদর্শন হচ্ছে যে যখন আপনি দেখবেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যাদের পায়ে জুতা ছিল না পরনে কাপড় ছিল না রাখাল ওই যে মেষপালক রাখালের মতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কিয়ামতের অপেক্ষা করেন তখন বুঝতে পারছেন এখন বিগত 50 বছরে এই বিশ্বের অবস্থা দেখেন দেশের অবস্থা দেখেন এক সময় এত বিল্ডিং ছিল না এখন আপনি যেখানে যাবেন ঢাকা শহরে যাবেন দেখবেন এটা কিয়ামতের শহর বড় বড় শহরগুলোতে যাবেন দেখবেন কিয়ামতের শহর বড় বড় যে রাষ্ট্রগুলো আছে এগুলোতে যাবেন সফর করবেন দেখবেন কিয়ামত আপনার সামনে যাদের যাদের কাছে আগে খাবার টাকা ছিল না পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না এরা এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে তোমারটা 10 তলা আমারটা 20 তলা তোমারটা 100 তলা আমারটা 200 তলা দেখেন ভালো করে আরব বিশ্বের দিকে তাকায় দেখেন বিশ্বের বড় বড় দেশগুলোর দিকে তাকায় দেখেন একদম কিয়ামত আপনার হাতের ডগায় চলে আসছে সবচেয়ে শেষ হাদিসে নবীজি এই আলামতটা বলে গেছেন তার মানে যখন এই আলামত দেখা যাবে তখন আর কিয়ামতের জন্য এত অপেক্ষা করার সুযোগ নাই সময় কম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কিভাবে সম্ভব উত্তর হচ্ছে এটা ওই যে প্রথমে বললাম আরেকটা ওহী এসেছিল রিবা সুদ ওই সুদের মধ্য দিয়েই কেবল সম্ভব সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে অন্যভাবে সম্ভব না সুদি লোন নিয়েই সম্ভব অন্যভাবে সম্ভব না আর এদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নবীজি বলেছেন কে আমাদের আগে ভাই নেই দেশ কে আমাদের আগে আগে মুতায়নুন শরীর বড় ব্যাপক মহামারী ছড়াবে বাবা আদাহু এবং এই মহামারী যখন চলে যাবে তারপরে আসবে সানাওয়াতুজ জালাজিল
সানাওয়াতু জালাজিল, গতকালকে দেখলাম অস্ট্রেলিয়াতে 7.3 মাত্রা ভূমিকম্প হয়েছে। যখন মহামারীর সময়টা চলে যাবে তখন আসবে ভূমিকম্পের বছরগুলো। সানাওয়াত বহুবচন, জালাজিল ভূমিকম্প, বছর জুড়ে ভূমিকম্প চলতে থাকবে। এটা সামনে আসছে, এই মহামারী সিজন চলে যাবে যখন, তারপরে দেখবেন ভূমিকম্প শুরু হবে। আর যারা এরকম হারাম টাকায় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে, প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাবে একটা একটা কবরস্থান। দেখেন কি হয় সামনে, কেয়ামতের আলামতটা নবীজি এখানে কিছু বলে গেলেন, এছাড়া অন্যান্য হাদিসে অনেক কিছু বলে গেছেন। মুসলিমদের অধঃপতন হবে, তাদের দিন থেকে তারা সরে আসবে, মুসলিমদের বিভক্তি সৃষ্টি হবে, আমাদের জীবনযাত্রার মান কমে যাবে, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকবো, আমরা আমাদের খেয়ানত করবো, সলাৎ ছেড়ে দিব, অনেক কথা তিনি বলে গেছেন। মুসলিমদেরকে কচুকাটা করা হবে, কাফের মুশরিক জালেমরা মিলে মুসলিমদেরকে ঘিরে ফেলবে, এবং প্রতিটা রাষ্ট্রে দেখবেন মুসলিমদেরকে একদম নিরীহ পাখির মতো হত্যা করা হবে। এরপরে আসবে বড় যুদ্ধ, ও যুদ্ধের পরে আসবে ইমামুল মাহদি, তারপরে আসবেন কনস্টান্টিনোপল বিজয়ে, তারপর আসবে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে, তারপরে আসবে ঈসা আলাইহিসসালাম, তারপরে খেলাফা, এগুলো সামনে আসতে যাচ্ছে। এই সময়টা আপনার জন্য অপেক্ষা করছে। এই যে হাদিসটা আমি বললাম, হাদিসে জিব্রিল বলা হয় এটাকে। এবার এই ব্যক্তি যখন উঠে গেলেন, প্রশ্ন শেষ, উনি উঠে গেলেন, চলে গেলেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হাদিসের রাবি, তিনি বলছেন ফালাবিস্তু মালিয়ান, আমি খুব চুপ করে বসে থাকলাম, খুব স্তব্ধ হয়ে গেলাম, আমরা সবাই ঠান্ডা হয়ে গেলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানি সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল? এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আদব, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার তিনি বলছেন, ইন্নাহু জিব্রিল, সে হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম, সুবহানাল্লাহ, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকের হাদিস এটা, একদম শেষ দিকের। এইবার জিব্রাইল আলাইহিসসালাম হিস্ট্রিতে প্রথমবার জনসমক্ষে মানুষের রূপ ধরে এসেছেন, এর আগে আসেন নাই, এটাই প্রথমবার, এটাই শেষবার জনসমক্ষে তিনি মানুষের রূপ ধরে মসজিদে এসেছেন। সাহাবীদের সামনে রাসূলকে 4টা প্রশ্ন 5টা প্রশ্ন করেছেন, এবং এর মধ্য দিয়ে সাহাবীদেরকে দিন শিখিয়ে গেছেন। এরপরে আর জিব্রাইল আলাইহিসসালাম কখনো ওহী নিয়ে আসবেন না। এই হাদিসটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তাহলে! এখানে ইসলামের প্রত্যেকটা বুনিয়াদী বিষয় আছে। ইসলাম কাকে বলে, কি করলে ইসলাম টিকবে, কি করলে ইসলাম কেটে যাবে, শিরক কাকে বলে, সলাত, সওম, যাকাত সবকিছু এখানে আছে, হজ, রমাদান এখানে আছে, ইমানের পিলারগুলা, কি করলে ইমান থাকবে, কি করলে ইমান থাকবে না, ইমানের পিলারগুলো কি কি। এরপর আছে ইহসান, ইসলাম আর ইমানের সাথে কিভাবে ইহসানের সাথে ইবাদত করব, আল্লাহকে পাবো। তারপরে আছে কেয়ামতের আলামত। তাহলে কেয়ামতের আলামত সম্পর্কে পড়াশোনা করা, এটা জানা, শেষ জামানাকে স্টাডি করা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেষ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আলামাতুস সাআ সম্পর্কে, কেয়ামতের আলামত সম্পর্কে। আজকে আমরা মনে করি এটা নিয়ে স্টাডি করার দরকার নাই, এটা দেরি আছে, 1000-2000 বছর দেরি আছে। সাহাবিরা ওই 1400 বছর আগেই মসজিদে বসে কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন, 1400 বছর আগে। একবার নবীজি যাচ্ছেন, সাহাবিরা আলোচনা করছেন, নবীজি বলছেন তোমরা কি নিয়ে কথা বলছো? নবীজি, সাহাবিরা বললেন আমরা কেয়ামত নিয়ে কথা বলছিলাম, কবে হবে এই বিষয় নিয়ে। নবীজি বললেন 10টা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না। তার মানে বোঝা যাচ্ছে সাহাবিরা পর্যন্ত কেয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন, কথাবার্তা বলতেন। কি জন্যে? যাতে করে আমরা আলামতগুলো মেলাতে পারি এবং সতর্ক হতে পারি, নিজে সতর্ক হতে পারি, সমাজকে সতর্ক করতে পারি, উম্মাকে সতর্ক করতে পারি, এবং আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এটাকে বেশি ভালো নয় যে আমরা যদি আগামী সম্পর্কে জানি সেভাবে প্রস্তুতি নিয়ে আগাবো, আর যদি আমি না জানি আগামীতে কি হতে যাচ্ছে তাহলে আমি তো ফেতনায় পড়ে থাকবো, আমাকে বাঁচানোর কেউ থাকবে না। অতএব আর লম্বা করছি না, আসুন আমরা সবাই এই হাদিসে জিব্রিলের যে শিক্ষাগুলো আজকে আমরা শিখলাম, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কেয়ামত কবে হবে এবং এর আলামতগুলো কী কী, এগুলোকে নিয়ে বিস্তারিত পড়াশোনা করি, এবং আগামী দিনগুলোতে আমরা ইসলামের পতাকা বহন করার জন্য দৃঢ়প্রত্যয়ী হই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুন, পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন, পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন, ইহসানের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করুন, এবং কেয়ামতের সমস্ত আলামতগুলো নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করুন, সেই হিসাবে প্রস্তুতি গ্রহণ করে সামনের দিনগুলোর জন্য প্রিপারেশন নেয়ার এবং কীভাবে আমরা পথ চলবো সেই ট্র্যাকটাকে সুন্দর করে ফিক্স আপ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহু আমিন। আকুল কৌলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।